বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা 1960 সালের 2 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে। তার পিতা গোলাম মুস্তাফা ছিলেন একজন প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার। তার মায়ের নাম হোসনে আরা। নবম শ্রেণীতে পড়াকালীন তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। 1971 সালের পূর্ব পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন। 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সুবর্ণা মুস্তাফা তার ব্যক্তিগত জীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথমে তিনি অভিনেতা হুমায়ুন ফরিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ 22 বছর সংসার করার পর 2008 সালে ফরিদের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি বদরুল আনাম সৌদকে বিয়ে করেন।